পুরো শরীরে ছোড়া গুলির আঘাতের চিহ্ন, মাথা থেকে পা পর্যন্ত গুলির চিহ্ন ক্ষত হয়ে আছে মুসা আহমেদের শরীরে। ঘুমাতে গেলেই ব্যথায় ছটফট করে ওঠেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলি মাথায় নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এই যুবক। আহত মুসার পরিবারের দাবি, উন্নত চিকিৎসা পেলে মুসা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তার পুরো শরীরে প্রায় 200 ছোরা গুলি লেগেছে, ফলে প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করে সে। গুলিবিদ্ধ মুসা আহমেদ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি গোলাম আজমের ছেলে। তিনি গাজীপুরের চান্দ্রা মোড়ে একটি গার্মেন্টসের ইমাম ছিলেন। আহত মুসা জানান, চাকরি সূত্রে গাজীপুরের চান্দুরাতে থাকতেন তিনি, সেখানে আন্দোলন চলছিল, সেও আন্দোলনে যোগ দেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হলে হঠাৎ পুলিশ পেছন থেকে এসে গুলি করতে থাকে, তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ছোরা গুলি লাগে। আমার ডাক্তার তখন বললো যে মাথা অপারেশন করতে হবে, মাথা অপারেশন করতে গেলে তো অনেক টাকা লাগবে, সেই টাকার আর্থিক ইয়া করার জন্য, বহন করার জন্য আমার পরিবারের পক্ষে অসম্ভব। আমি চাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, সমন্বয়কারী আছে, তো তারা যেন আমাকে একটু দেখে, কিংবা তারা যেন আমাকে একটু হেল্প করে, অথবা আমি চাই উন্নত মানের চিকিৎসা করে জানি আমি জানি আবার আগের মতন স্বাভাবিক হতে পারি, এটাই আমি আশা করি অন্তর্বর্তী সরকারের কাছে। মুসার বাবা গোলাম আজম জানান, ছেলের এই অবস্থা দেখে চিন্তিত তিনি। আগে মারা গেছে আন্দোলনে অংশ নেয়ায় তাকে এভাবে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। আমার এই ছেলেটা যদি পরবর্তীতে ভালোভাবে চলতে পারে, ইটি করতে পারে, তাহলে আমি খুব খুশি হব। আমার এইটাই আমার ছাত্রজনতার কাছে আমার অকুল আবেদন। কামারখন্দ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম জানান, মুসা বাড়িতে ফিরে আসার পর থেকেই তিনি নিয়মিত মুসার খোঁজ খবর নিচ্ছেন। মুসার উন্নত চিকিৎসার জন্য সরকার ও সমন্বয়কদের কাছে দাবি জানিয়েছেন তিনি। আমি কেন্দ্রীয় আন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন মুসার এই উন্নত এবং ভালো চিকিৎসার ব্যবস্থা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা কালবেলাকে বলেন, এরই মধ্যে মুসার আহত হওয়ার খবরটি তিনি শুনেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় সেটুকু করার আশ্বাস দিয়েছেন তিনি। জেনেছি যে আসলে ছেলেটি আঘাতপ্রাপ্ত হয়েছে আন্দোলনের সময়, তো আপনারা এইটি প্রকাশ করেছেন, আশা করি সমাজের অন্যান্য লোক তারাও আপনাদের মাধ্যমে এগিয়ে আসবে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা পাশে থাকবো। মুসা ও তার পরিবার জানান, তাদের আর্থিক অবস্থা ভালো না, গুলিবিদ্ধ অবস্থাতে বাড়িতেই বসে চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাবে, তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। সুরজ আহমেদ, কালবেলা।